আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي دروس اللغه العربيه مدينه عربيك بوغير ধারাবাহিক দার্সে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব আদ-দার্সুল হাদিয়া আশারা। আদ-দার্সুল হাদিয়া আশারা, হাদিয়া আশারা মানে হচ্ছে এগারোতম, এগারোতম পাঠ। তো এখানে আমরা একটা কমপ্লিট প্যারাগ্রাফ, একটা অনেকগুলো ইবারত পড়ব, বাইতি আমার বাড়ি ঘর বা আমার বাড়ি সম্পর্কে, আমার বাড়ি আমার ঘর সম্পর্কে, বাইতি আমার ঘর, হাদা বাইতি এটা আমার ঘর, বাইতি আমামাল মসজিদ, এখানে আমামা এটা সামনে বোঝাচ্ছে, এরকম কিছু শব্দ আছে যেগুলোকে জরফ বলে, স্থানবাচক, আমামা খলফা এগুলো আসবে। তো বাইতি আমামাল মসজিদ, আমার ঘর মসজিদের সামনে, আমার বাড়ি মসজিদের সামনে। বাইতি জামিলুন, আমার ঘর সুন্দর, ফিহি ফিহি মানে তাতে রয়েছে, হাদিকতুন সগিরতুন তাতে ছোট বাগান রয়েছে, তাতে একটি ছোট বাগান রয়েছে। হাদিহি গুরফাতি এটা আমার কামরা, হাদিহি গুরফাতি এটা আমার কামরা, ফিহা এখানে হাদিহি গুরফাতি, গুরফাতি মুয়ান্নাসের কারণে হাদিহি আসলো এবং পরবর্তীতে ফিহা এরকম আসছে। ফিহা নাফিজাতুন কাবীরাতুন তাতে রয়েছে বড় জানালা, ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন এবং সুন্দর পাখা। হাদা সারিরি এটা আমার খাট, ওয়া যালিকা কুরসিয়ি আর এটা, ওয়া হাদা কুরসি, হাদা সারিরি ওয়া হাদা কুরসিয়ি এটা আমার খাট এবং এটা আমার চেয়ার, ওয়া হাদা মাকতাবি এটা আমার টেবিল। সাআতি ওয়া কলামি ওয়া কিতাবি আমার ঘড়ি আর আমার কলম আর আমার বই, আলাল মাকতাবি টেবিলের উপরে আছে, ওয়া হাকিবাতি আর আমার ব্যাগ, তাহাতাল মাকতাবি কিসের নিচে আছে, তাহাত আমার নিচে, ওখানে যেমন আমামা মানে ছিল সামনে, তো এখানে হচ্ছে তাহাতা, তাহাতাল মাকতাবি টেবিলের নিচে আছে, ওয়া হাকিবাতি তাহাতাল মাকতাবি আর আমার ব্যাগ টেবিলের নিচে আছে। নাফি জাতু গুরফাতি, নাফি জাতু গুরফাতি এটা মুজাব মুজাবিলাহি, নাফি জাতু এই জন্যে এক পেশ হচ্ছে, নাফি জাতু গুরফাতি আমার কামরার জানালা, মাফতু হাতুন খোলা। হাদিহি গুরফাতু আখি এটা আমার ভাইয়ের কামরা, ওয়াতিলকা গুরফাতু উখতি আর সেটি আমার বোনের কামরা, এটা আমার ভাইয়ের কামরা আর সেটি আমার বোনের কামরা। গুরফাতু আখি আমার ভাইয়ের কামরা, কাবীরাতুন বড়, ওয়া গুরফাতু উখতি সগিরাতুন আর আমার বোনের কামরা ছোট। গুরফাতু আখি আমার ভাইয়ের কামরা, আমামা গুরফাতি আমার কামরার সামনে, ওয়া গুরফাতু উখতি আর আমার বোনের কামরা, আমামাল মাতবাখি, আমামাল মাতবাখি অর্থাৎ রান্নাঘরের সামনে, আলমাত মাখুমারের রান্নাঘর। লি আখুন ওয়াহিদুন আমার একটি ভাই আছে, ইসমুহু উসামাতু তার নাম হচ্ছে উসামা, একসাথে পড়লে হবে, লি আখুন ওয়াহিদুন ইসমুহু উসামাতু আমার একজন ভাই আছে যার নাম হচ্ছে উসামা। ওয়ালি উখতুন ওয়াহিদাতুন আর আমার একজন বোন আছে, ইসমুহা সুআদু যার নাম হচ্ছে সোয়াদ, এখানে উসামাত এবং সোয়াদ দুইটাই গরমন শরীফ, একটা ছেলের নাম একটা মেয়ের নাম। আবি ওয়া উম্মি আমার বাবা এবং আমার মা, ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি, তিলকা ফি এসে জের দিবে, ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি ওই বড় কামরায় থাকেন তারা, ওই বড় কামরায়। আনা উহিব্বু আবি ওয়া উম্মি আমি ভালোবাসি, আহাব্বা থেকে আহাব্বা, ইউহিব্বু থেকে উহিব্বু আমি ভালোবাসি, আবি ওয়া উম্মি আমার বাবা এবং মাকে, ওয়া উহিব্বু এবং আমি ভালোবাসি, আখি ওয়া উখতি আমার ভাই এবং বোনকে। এই ছিল ভারত।
এবার শুরু হচ্ছে তামারিন, তামরিন সমূহ। ইকরা ওয়াক্তু, পড়ো এবং লিখো, এক নম্বর তামরিন। মান ফি হাদাল বাইতি, এই ঘরে কে থাকে? ফিহি হামিদুন, ফিহি, এখানে হাদাল বাইতির জায়গায় আসছে ফিহি, ফিহি হামিদুন, কারণ আল বাইতু হচ্ছে মুজাক্কার পুরুষবাচক, এজন্য ফিহি, ফিহি হামিদুন, তাতে থাকে হামিদ। মাদা ফিল হাকিবাতি, মাদা ফিল হাকিবাতি, ব্যাগের মধ্যে কী আছে? ফিহা কিতাবি ওয়া কলামি ওয়া দফতারি, তাতে রয়েছে, এখানে হাকিবাতু মুয়ান্নাস, এজন্য ফিহা, আগে ছিল ফিহি, এবার ফিহা। ফিহা কিতাবি, তাতে রয়েছে আমার বই, আমার কলম এবং আমার খাতা। মান ফিস সাইয়ারাতি, গাড়ির মধ্যে কে আছে? ফিহা, তাতে রয়েছে বা তার মধ্যে আছে আবি ওয়া উম্মি ওয়া আখি ওয়া উখতি, আমার বাবা, আমার মা, আমার ভাই এবং আমার বোন। মান ফিল, মান ফি মসজিদিল জামিয়াতিল আতিয়াতি, কে ইউনিভার্সিটির, মান ফি মসজিদিল জামিয়াতিল আনা, আল আনা মানে এখন, আল আনা মানে এখন, এখন মসজিদে জামিয়ার মধ্যে কে আছে? জামিয়ার মসজিদে কে এখন আছে? ইউনিভার্সিটির মসজিদের মধ্যে এখন কে আছে? মা ফিহি আহাদুন, তাতে এখন কেউই নাই, এখন তাতে কেউই নাই। মান ফি হাদিহিল গুরফাতি, এই কামরার মধ্যে কে আছে? ফিহা, ফিহাল মুদিরু, তাতে রয়েছে, তার মধ্যে আছে প্রধান শিক্ষক, অধ্যক্ষ আছে। এরপরে দুই নম্বর তামরিন, ইকরা, পড়ো। উহিব্বু আবি ওয়া উম্মি, এখানে আহাব্বা থেকে উহিব্বু হয়, উহিব্বু মানে আমি পছন্দ করি, আবি ওয়া উম্মি, আমার বাবা এবং মাকে, আমার বাবা এবং মাকে আমি পছন্দ করি, ভালোবাসি। উহিব্বু, একইভাবে এটা হবে উহিব্বু, এখানে যে জবাব দেওয়া নাই দিয়ে বুঝতে হবে যে উহিব্বু, উহিব্বু আখি ওয়া উখতি, আমি আমার ভাই এবং আমার বোনকে ভালোবাসি। উহিব্বু জামিলি, আমি আমার সহপাঠীকে ভালোবাসি। উহিব্বু উস্তাদি, আমি আমার উস্তাদকে ভালোবাসি। উহিব্বুল্লাহা, আমি আল্লাহকে ভালোবাসি। এগুলো মাফুলে বিহি হচ্ছে উহিব্বু, এই ফেলের, যার কারণে এখানে উহিব্বুল্লাহা, এখানে নসব হালতে জবর হয়েছে, উহিব্বুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি। উহিব্বুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। উহিব্বুল লুগাতাল আরবিয়্যাতা, আমি আরবি ভাষাকে ভালোবাসি। এগুলো মাফুলে বিহি। তো এই পর্যন্তই ছিল আজকের দর্স, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।